হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ব্যাক টু নুমরাজু টেক। তো ভিউয়ার্স, আজকে স্পেশালি পুরো ভিডিও জুড়ে কথা বলবো আইফোন 12 প্রো ম্যাক্স ফোনটি নিয়ে। বর্তমান সময় কিন্তু এখনও খুবই জনপ্রিয় আইফোন 12 প্রো ম্যাক্স। তো আইফোন 12 প্রো ম্যাক্স নতুন দাম কেমন পাওয়া যায়, পুরান দাম কেমন, ফুল ইন ডিটেলস কিন্তু ধারণা দেওয়ার ট্রাই করবো এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি। আর যারা এখনও আমার ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন, প্লিজ হিট দি সাবস্ক্রাইব, পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো ভিউয়ার্স, অন দ্য স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাপেল আইফোন 12 প্রো ম্যাক্স। তো আইফোন 12 প্রো ম্যাক্স কিন্তু নভেম্বরের 13, 2020 রিলিজ হয়েছে, ফার্স্ট যে রিলিজ ডেট। আর এটার নতুন দামের কথা বলতে গেলে, নতুন যখন অফিসিয়ালি বের হয়েছে 128 GB, তখন ছিল কিন্তু 1,51,999 টাকা, অলমোস্ট 1,52,000 টাকা কিন্তু ছিল না। এরপরে যদি 256 GB কথা বলি, 256 GB কিন্তু 1,65,999 টাকা ছিল, অলমোস্ট 1,66,000 টাকা কিন্তু অফিসিয়াল প্রাইস ছিল। তো এই ফোনটার কিন্তু দেখা যায় সিমের কথা বলতে গেলে, আপনি কানেকটিভিটির কথা বলি, যদি 2G, 3G, 4G, 5G, 2G থেকে 5G পর্যন্ত কিন্তু আপনি ইউজ করতে পারবেন। বর্তমান সময় কিন্তু 5G এখনও বাংলাদেশে ওভাবে পাওয়া যায় না, 4G কিন্তু খুবই ভালো চলে। তো সিমের কথা বলতে গেলে দেখা যায় একটা ফিজিক্যাল সিম ইউজ করতে পারবেন, একটা ইলেকট্রনিক সিম। একটা ইলেকট্রনিক সিম বলতে আপনি অ্যাপের মাধ্যমে যে সিমটা ইউজ করে ওইটা হলো ইলেকট্রনিক সিম, যেটাকে সহজে ই সিম বলে। এছাড়া কিন্তু আপনি ব্লুটুথ সিস্টেম পেয়ে যাচ্ছেন, GPS ইউজ করা হয়েছে এই ফোনে, আর রেডিও কিন্তু থাকছে না এই ফোনে, কোনো ধরনের রেডিও নাই। USB পেয়ে যাচ্ছেন কিন্তু লাইটনিং USB 2.0, এছাড়া OTG ইউজ করা হয়েছে, USB Type-C ইউজ করা হয়েছে এই ফোনে, NFC অবশ্যই পেয়ে যাবেন। বডির কথা বলতে গেলে স্টাইল কিন্তু নস পেয়ে যাচ্ছেন ডিসপ্লে। এছাড়া মেটেরিয়াল ইউজ করা হয়েছে কিন্তু গরিলা গ্লাস ফ্রন্টে, এবং ব্যাকে ইউজ করা হয়েছে কিন্তু স্টেনলেস স্টিল ফ্রেম, যেটা ব্যাকে খুবই মজবুত। এছাড়া ওয়াটার রেসিস্ট্যান্স কিন্তু পেয়ে যাচ্ছেন, IP68 ডাস্ট ওয়াটার রেসিস্ট্যান্ট আপ টু 6 মিটার ফর 30 মিনিটস, কিন্তু আপনি 6 মিটার পর্যন্ত, 30 মিনিট পর্যন্ত কিন্তু আপনি পানিতে রাখতে পারবেন, কোনো ধরনের পানি ঢুকবে না এটা। আর ডাইমেনসিটির কথা বলতে গেলে, ডাইমেনসিটি বলতে ডাইমেনশন, যেটা 160.78 এবং 7.4 মিলিমিটার ইউজ করা হয়েছে। ওয়েট পেয়ে যাচ্ছেন কিন্তু 228 গ্রাম এই ফোনটার, মাত্র ওজন কিন্তু 228 গ্রাম। ডিসপ্লের কথা বলতে গেলে সাইজ পেয়ে যাচ্ছেন 6.7 ইঞ্চি, আর রেজলিউশন পেয়ে যাচ্ছেন কিন্তু কোয়াড HD প্লাস 1284, 2778 পিক্সেল পেয়ে যাচ্ছেন কিন্তু। এছাড়া 458 পর্যন্ত PPI ইউজ করা হয়েছে এই ফোনে। টেকনোলজির কথা বলতে গেলে দেখা যায় সুপার রেটিনা XDR OLED টাচ স্ক্রিন ইউজ করা হয়েছে এই ফোনে। প্রোটেকশনের কথা বলতে গেলে আপনি কিন্তু স্কাটস রেসিডেন্ট গ্লাস অলপেক কটিং ইউজ করা হয়েছে এইটা কিন্তু, আর যেটা খুবই ভালো। ফিচারের কথা বলতে গেলে ডলবি ভিশন ইউজ করা হয়েছে। ব্যাক ক্যামেরার কথা বলতে গেলে, রেজলিউশনের কথা বলতে গেলে কোয়াড 12 মেগাপিক্সেল ইউজ করা হয়েছে। দেখা যায় কোয়াড ইউজ করা হয়েছে 12, এছাড়া 12 মেগাপিক্সেল ইউজ করা হয়েছে। ফিচারের কথা বলতে গেলে ডুয়েল পিক্সেল PDF ইউজ করা হয়েছে এই ফোনে। তো ভিউয়ার্স, আইফোন 12 প্রো ম্যাক্সের যদি ভিডিও রেকর্ডিংয়ের কথা বলতে গেলি, এটা কিন্তু 4K ভিডিও শ্যুট করতে পারবেন 1160 PPI। এছাড়া ডলবি ভিশন HDR। ফ্রন্ট ক্যামেরার কথা বলতে গেলে রেজলিউশন পেয়ে যাচ্ছেন ডুয়েল 12 মেগাপিক্সেল ফ্রন্ট ইউজ করা হয়েছে। এছাড়া ভিডিও রেকর্ডিংও কিন্তু ফ্রন্টে পেয়ে যাচ্ছেন কিন্তু 4K, এটা অবশ্যই ভিডিও রেকর্ডিং 4K করতে পারবেন এই ফোনে। ব্যাটারি টাইপ পেয়ে যাচ্ছেন কিন্তু লিথিয়াম নন রিমুভেবল ব্যাটারি, কিন্তু অবশ্যই ফিক্সড ব্যাটারি। ফাস্ট চার্জিং কিন্তু 18 ওয়াটের ফাস্ট চার্জিং পেয়ে যাচ্ছেন এই ফোনে। অবশ্যই USB পাওয়ার ডেলিভারি 2.0 হইতে হবে। ওয়্যারলেস চার্জিং সিস্টেম পেয়ে যাচ্ছেন, ফাস্ট চার্জিং ওয়্যারলেসে আপনি কিন্তু অবশ্যই 15 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং পেয়ে যাবেন ওয়্যারলেস চার্জারে। আর যেটা ই চার্জার আছে, আপনার ওয়্যারলেস চার্জিং ইউজ করতে পারবেন। এছাড়া আপনি কিন্তু ওয়ার, যেটা আমরা তারবিহীন বলি বা তারযুক্ত বলি। এছাড়া পারফরমেন্সের কথা বলতে গেলে অপারেটিং সিস্টেম পেয়ে যাচ্ছেন কিন্তু iOS 14 ইউজ করা হয়েছে কিন্তু অপারেটিং সিস্টেম। আর চিপসেটের কথা বলতে গেলে আইফোন 12 প্রো ম্যাক্সের চিপসেট ইউজ করা হয়েছে কিন্তু অ্যাপেল 14-র যে বায়োনিক 5 ন্যানোমিটার ইউজ করা হয়েছে চিপসেটটা। র্যাম কিন্তু 6 GB ইউজ করা হয়েছে, তবে আইফোনের র্যামটা ভ্যালু করে না, অবশ্যই স্টোরেজটা ভ্যালু করে, 128 GB, 256 GB এটা ভ্যালু করে। আর GPU পেয়ে যাচ্ছেন অ্যাপেল GPU 4-কোর গ্রাফিক্স, রোম পেয়ে যাচ্ছেন কিন্তু এই ফোনটার 128 GB, 256 GB, 512 GB, ঠিক আছে, 1000 GB এরকম কিন্তু পেয়ে যাচ্ছেন। তো ফিচারের কথা বলতে গেলে লাউড স্পিকার, স্টিরিও স্পিকার ইউজ করা হয়েছে। এছাড়া ফিঙ্গারপ্রিন্ট কিন্তু থাকছে না এই ফোনে, কিন্তু কোনো ধরনের ফিঙ্গারপ্রিন্ট নাই। ফেস আনলক অ্যাপেল ফেস আইডি ইউজ করা হয়েছে, নোট ভিশন লাইট ইউজ করা হয়েছে, সেন্সর ইউজ করা হয়েছে ফেস আইডি। এছাড়া কিন্তু আদার্সের কথা বলতে গেলে অ্যাপেল পে ইউজ করা হয়েছে,
ম্যানুফ্যাকচারড বাই অ্যাপেল ইউজ করা হয়েছে, ঠিক আছে? ম্যানুফ্যাকচারড কিন্তু অ্যাপেল, আইফোন কিন্তু অ্যাপেলের ম্যানুফ্যাকচার। তো আইফোন 12 প্রো ম্যাক্স কিন্তু বর্তমান সময় কিন্তু 128 GB বা 256 GB 5-10 হাজার টাকা এদিক সেদিক থাকে দাম। তো ইউজ যদি কিনতে চান, অন দ্য স্ক্রিনে যে কন্ডিশনটা দেখতে পাচ্ছেন বর্তমানে, এরকম কন্ডিশনে যদি ইউজ কিনতে চান 12 প্রো ম্যাক্স, আপনার অলমোস্ট কিন্তু 65 থেকে 70 হাজার টাকার মতো পড়বে, ঠিক আছে? অলমোস্ট 65 হাজার থেকে 70 হাজার টাকা কিন্তু 12 প্রো ম্যাক্স পড়ে যাবে আপনার যদি কিনতে যান। তো অন দ্য স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফুলি ফুল ফ্রেশ কন্ডিশনে 12 প্রো ম্যাক্স যদি কিনতে চান, তাহলে আপনি আমাদের ইউজ ফোনের ভিডিও দেখে কিন্তু কিনতে পারেন। ইউজ ফোনের ভিডিও বলতে আমাদের মেন চ্যানেল কিন্তু নুমান রাজু ব্লগস, ওইখানে এভরিডে ইউজ ফোনের ভিডিও দেওয়া হয়। এই ভিডিওর ডিসক্রিপশনে কিন্তু ওই মেন চ্যানেলের লিঙ্ক দেওয়া হবে, যেখানে আপনি রেগুলার আইফোন অ্যান্ড্রয়েড যাবতীয় ইউজ ফোনের রেগুলার ভিডিও দেওয়া হয়। আপনি ওখান থেকে দেখে চেক করে বুঝে শুনে কিন্তু আপনি নিতে পারবেন ফোন। অবশ্যই লিঙ্কে ক্লিক করে দেখে আসতে পারেন, অবশ্যই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দেবেন। তো ভিউয়ার্স, আইফোন 12 প্রো ম্যাক্সের ইন ডিটেলস রিভিউ ছিল এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও আমার ছোট চ্যানেলে সাবস্ক্রাইব না করেছেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব, পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো ভিউয়ার্স, আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে। সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।